রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স থেকে হাওয়া ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের স্টাফ রিপোর্টার ইয়াসমিন রিমো। এদিকে চট্টগ্রাম, খুলনা, পাবনা, সিলেট, সাভার, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানের সিনেমা হলগুলোতেও আজ মুক্তি পেয়েছে হাওয়া সিনেমা। চট্টগ্রাম নগরীর কাজীর দেউরির সুগন্ধা হলে প্রথম শো দেখতে সকাল থেকেই জমায়েছিল দর্শকরা। একই অবস্থা সিলভার স্ক্রিন ও সিনেমা প্যালেসেও। খুলনা সদরের শঙ্খ ও খালিশপুর এলাকার লিবার্টি সিনেমা হলেও দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। দেশের বিভিন্ন স্থানে সিনেমাপ্রেমীদের মনে ঝড় তুলেছে হাওয়া। বলছেন, প্রত্যাশার চেয়েও দারুণ হয়েছে ছবির কাহিনী। মুক্তির প্রথম দিনে প্রতিটি শোতে হাউসফুল দর্শকে খুশি কর্তৃপক্ষ। বাংলাদেশে আবারও অনেক দিন পর এত সুন্দর একটা মুভি আসছে, দেখে খুব ভালোই লাগলো। এক সেকেন্ডের জন্য আমাদের বল লাগে না, আমরা পুরোটা মানে সময় আমরা মুভির এনজয় করেছি। প্রত্যেকটা দৃশ্যমান থেকে শুরু করে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে পরিচালক খুব মনোযোগের সাথে করেছে, সেটা আমরা সিনেমা দেখে বুঝতে পেরেছি। অনেক বেশ ট্রেলারটা খুব ভালো লেগেছে, তার উপর চঞ্চল ভাই, সোহেল মণ্ডল, উনাদের অভিনয় তো সবসময় অনেক ভালো লাগে।